বন্ধুগণ এক ভাল স্বাস্থ্য সমস্ত আবশ্যক অটে প্রত্যেক ব্যক্তি চাই থাকে তা শরীর সুস্থ এবং মজবুত হেউ কিন্তু আজির বর্তমান পরিস্থিতিতে অসন্তুলিত জীবনশৈলী এবং অনিয়মিত খাদ্যপেয় কারণর শরীর নিস্তেজ এবং কমজোর হয়ে যাওয়াছে ফলস্বরূপ বহু প্রকার রোগ আমি ঘরকে ডাকি আনু এথিপাই আমি নিজ জীবনশৈলী পরিবর্তন করে নিজের স্বাস্থ্যকে সুন্দর বনাইয়া আরম্ভ করে দেওয়া আবশ্যক যদি আমি আরম্ভর কথা কহিবা তবে প্রথম আহার যাহা আমি সকালে খাই তা উপরে ধ্যান দেওয়া আবশ্যক অর্থাৎ ব্রেকফাস্ট আজির এই ভিডিও মাধ্যমে মু আপনার কহিবি কি আপন নিজের সকাল জলখিয়ার কেউ কেউ জিনিসর সেবন করিবে যদি তবে আপনার স্বাস্থ্য ভালো এবং আপনার খাদ্যের সমস্ত পোষক তত্ত্বর প্রাপ্তি এই আহার মাধ্যমে হয়ে পাব তবে চলন্তু জানিবা সেই বিষয়ে কিন্তু তাহা পূর্ব মু আপনার কহি রাখবি যদি আপনার এই যায় আমার চ্যানেলকে সবসক্রাইব করে না তবে তলে থাকা সবসক্রাইব বটন উপরে ক্লিক করে আমার চ্যানেলকে সবসক্রাইব করে নিতু এবং পাখে থাকা নোটিফিকেশন বেল উপরে নিহতি ক্লিক করতু এদ্বারা আমি যে নতুন ভিডিও অপলোড করবি তার নোটিফিকেশন আপনার প্রথমে পাইপারে এবং আমার চ্যানেল মাধ্যমে বহু কিছু শিক্ষণীয় জিনিস আপনার শিখবা পাইবে প্রথমত ওটস বা জব আপনার সকাল সকাল নিজ খাদ্যের ওট বা জব নিহাতি খাইবা আবশ্যক কারণ এতে ফাইবর এবং অন্য মিনেরালস প্রচুর মাত্রার রয়েছে যা কি শরীরের ঊর্জা বৃদ্ধির অত্যন্ত সহযোগ করে দ্বিতীয় সেউ আপনার সকাল সকাল সেউর সেবন করা আবশ্যক কারণ এতে বহুত ঔষধীয় গুণ যেমিতি কি ফাইবর ভিটামিন মিনেরাল আদিরে ভরপুর অটে গোটিয়ে লোক কথা আছে যদি আপন প্রতিদিন গোটিয়ে সেউ খাইবে তবে আপন ডক্টরকু নিজঠু দূরে রাখিপারিবে অর্থাৎ যদি আপন সকাল সেউর সেবন করিবে তবে আপন সুস্থ রহিপারিবে তৃতীয়রে অঙ্কুরিত চণা অঙ্কুরিত চণার ফাইদা বিষয়ে মু আগর ভিডিও অপলোড করেছি আপন নিহাতি জানিথিবে এর সেবন দ্বারা কোন সবু ফাইদা হইতা এতে এতে ভিটামিনস ভরি রইতা যাহা আম শরীরর ওজন বড়াইবা সহ সহ আমাকে শক্তি প্রদান করিতা এথিপাই সকালু অঙ্কুরিত চণার সেবন অবশ্য করন্তু চতুর্থ ও শেষরে কর্নফ্লেক্স বন্ধুগণ যদি আপন ক্ষীরের কর্নফ্লেক্স পকাই সকালের জলখিয়া করতে তবে আপন পুরা দিন ঊর্জাবান রহিবে এদ্বারা না কেবল আপনার শরীরের সমস্ত নিউট্রিয়েন্টস পূরণ হুয়ে বরং আপনার পুরা দিন সুস্থ এবং এনার্জেটিক রহিথান্তি ভিডিওটি কেমিতি লাগিলা কমেন্ট করে নিহাতি জানান্তু এবং ভিডিওটি লাইক ও নিজ প্রিয়জন মানক সহ শেয়ার করিবাকু জমারি বি ভুলন্তু নাহি তবে বন্ধুগণ আজি পাই এতিকি পুনি দেখা হবক নতুন সুন্দর অধ্যায় সহ ধন্যবাদ।